ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত প্রজ্ঞা আজকে আমি শূন্য নিয়ে আলোচনা করব ওর শূন্য নিয়ে আবার কী আলোচনা না শূন্য নিয়েই অনেকের অনেক কিছু কনফিউশন থাকে সেই কনসেপ্টগুলোই আমি আজকে ক্লিয়ার করব শূন্য আবিষ্কার করেছিলেন প্রাচীন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট আর্যভট্ট শূন্য আমরা যে প্রতীকগুলো ব্যবহার করি আমরা যে প্রতীকগুলো সংখ্যা গঠনের জন্য আমরা প্রতীক ব্যবহার করি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মধ্যে শূন্য একটা প্রতীক ঠিক আছে শূন্য একটা প্রতীক তো শূন্য থাকে কোথায় অঙ্কতে শূন্য অঙ্কতে থাকে কোথায় না আমরা যদি একটা সংখ্যা রেখা টানি আমরা যদি একটা সংখ্যা রেখা টানি দেখো সংখ্যারকার মাঝখানে কে আছে এই মাঝখান তারপরে এইদিকে কে আছে এদিকে প্লাস এক এদিকে হচ্ছে প্লাস টু এদিকে হচ্ছে প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ আর এদিকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হ্যাঁ মাইনাস ফোর মাইনাস ফাইভ এই মাঝখানে আছে শূন্য এর মাঝ মাঝখানে কে আছে মাঝখানে আছে শূন্য ঠিক আছে মাঝখানে আছে শূন্য তাহলে আমরা কী বলতে পারি যে এই প্লাস আর মাইনাসের মাঝখানে দেওয়াল তুলেছে কে শূন্য প্লাস আর মাঝ মাইনাসের মাঝখানে দেওয়াল তুলেছে শূন্য শূন্য এই যে আমাদের সংখ্যা রেখার একবারে মিডিলে আছে এইদিকে তো সংখ্যা রেখা অসীম পর্যন্ত বিস্তৃত এদিকে সংখ্যা সংখ্যারেখার অসীম পর্যন্ত বিস্তৃত সংখ্যারেখায় আমরা যে কোনো বাস্তব সংখ্যার যে কোনো বাস্তব সংখ্যার অবস্থান নির্ণয় করতে পারি সংখ্যারেখার সাহায্যে তাহলে সেই সংখ্যারেখার ঠিক মাঝখানে কিন্তু শূন্য আছে তাহলে শূন্য কোথায় আছে সংখ্যা সংখ্যারেখার ঠিক মাঝখানে রেখার ঠিক মাঝখানে আছে শূন্য সংখ্যা রেখার ঠিক মাঝখানে ঠিক মিডিল পয়েন্টে মাঝখানে শূন্য আছে ঠিক মাঝখানে আছে ঠিক আছে রেখার ঠিক মাঝখানে শূন্য আছে এবারে দেখো শূন্য কি সংখ্যা শূন্য কি সংখ্যা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা আমরা বলতে পারি শূন্য একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আবার অখণ্ড সংখ্যা আবার কি অখণ্ড সংখ্যা ঠিক আছে শূন্য এমন একটা পূর্ণ সংখ্যা শূন্য এমন একটি পূর্ণ সংখ্যা এমন একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক নয় ধনাত্মক বা ঋণাত্মক ননাত্মক বা ঋণাত্মক নহলে শূন্য পূৰ্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা কিন্তু শূন্য কি নহয় স্বাভাৱিক সংখ্যা নহয় ভাল কৰে বোজো শূন্য স্বাভাৱিক সংখ্যা নহয় স্বাভাৱিক সংখ্যা নহয় নেচাৰেল নাম্বাৰ নহয় স্বাভাৱিক সংখ্যা নহয় ইন্টিজার্স বটে আর হোল নাম্বার বটে কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় কারণ শূন্য একা কিছু গণনা করতে পারে না শূন্য দিয়ে কোনো কিছু গণনা করা যায় না শূন্য দিয়ে কোনো কিছু গণনা করা যায় না তাই গণনা করা যায় না করা সংখ্যা নয় তাহলে গণনা করা যায় না তাহলে শূন্য স্বাভাবিক সংখ্যা নয় শূন্য দিয়ে কোনো কিছু গণনা করা যায় না একা শূন্য দিয়ে আমরা কিছু গণনা করতে পারবো না সাই শূন্য স্বাভাবিক সংখ্যা নয় দেখো শূন্য নিচে একই আছে শূন্য একটা মূলত সংখ্যা শূন্য সমান আমি কি লিখতে পারি শূন্য বাই ওয়ান তাহলে শূন্য কি মূলত সংখ্যা কারণ পি বাই কিউ আকারে এটাকে আমরা প্রকাশ করতে পারছি তাহলে শূন্য মূলত সংখ্যাও বটে দেখতে পাচ্ছ আবার শূন্য কি সংখ্যা শূন্য জোর সংখ্যা কেন জোর সংখ্যা শূন্য হচ্ছে জোর সংখ্যা বলবে কেন না দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য তাহলে শূন্য কি পেলাম শূন্য পেলাম পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা জোর সংখ্যা কিন্তু শূন্য মৌলিক বা যৌগিক সংখ্যা নয় কেন না মৌলিক বা যৌগিক সংখ্যা হয় স্বাভাবিক সংখ্যাগুলো মৌলিক বা যৌগিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা নয় কারণ মৌলিক বা যৌগিক সংখ্যা হয় মৌলিক বা যৌগিক সংখ্যা হয় স্বাভাবিক সংখ্যাগুলি সংখ্যা হয় শূন্য স্বাভাবিক সংখ্যা নয় সংখ্যা হয় স্বাভাবিক সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যাগুলি ঠিক আছে তাহলে শূন্য জোর সংখ্যা বটে পূর্ণ সংখ্যা বটে অখণ্ড সংখ্যা বটে মূলত সংখ্যা বটে কিন্তু মৌলিক বা যৌগিক নয় স্বাভাবিক সংখ্যা নয় এগুলো কিন্তু নয় আবার শূন্য এমন একটা পূর্ণ সংখ্যা যেটা ধনাত্মক নয় বা ঋণাত্মক নয় এবার শূন্য একা তার কোনো কিন্তু মূল্য নেই শূন্য একা তার কিন্তু কোনো মূল্য নেই কোন অঙ্ক বা সংখ্যার ডান দিকে যদি শূন্য বসাই আমি তখনই কিন্তু মূল্য এর বাড়ে কোনো সংখ্যার সঙ্গে যদি থাকে এ কোনো অঙ্কের কোনো অঙ্কের ডান দিকে যদি বসে তবেই কিন্তু এর মূল্য আছে তাছাড়া কিন্তু এর মূল্যহীন যদি আমরা নয় তার বাঁ দিকে যদি শূন্য বসাই তাহলে কিন্তু এটার কোনো মূল্য নেই শুধু নটারই মূল্য কিন্তু এখানে যখন একের পিঠে যখন একটা ছিল একা একের এক এটা এক এবারে যখন শূন্য বসিয়ে দিলাম এটা একটা শূন্য বসালাম দশ দুটো শূন্য বসালাম একশো তিনটে শূন্য বসালাম এক হাজার দেখছি তো শূন্য এরকম করে মূল্য বেড়ে যাবে এবারে দেখো দশ এটাকে আমরা লিখবো টেন টু দি পাওয়ার ওয়ান একশো এটাকে লিখবো টেন স্কোয়ার দুটো শূন্য আছে একের পিঠে তখন টেন স্কোয়ার এক তিনটে শূন্য তখন কি হবে টেন কিউব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তখন কি লিখবো টেন টু দি পাওয়ার টেন ভালো করে বুঝে যাও একের পিঠে দশটা শূন্য তখন কী লিখবো টেন টু দি পাওয়ার টেন একের পিঠে তিনটে শূন্য তখন কী লিখবো টেন কিউব একের পিঠে দুটো শূন্য তখন টেন স্কোয়ার আর টেন সমান কি হবে শুধু টেন টু দি পাওয়ার ওয়ান তাহলে দেখো আমরা একের পিঠে শূন্য থাকলে তুমি যদি স্যার যদি দুইয়ের পিঠে থাকে তাহলে এটা যদি দুইয়ের পিঠে থাকতো তাহলে আমরা এটা লিখতাম দুই ইন্টু টেন টু দি পাওয়ার টেন কি লিখতাম দুই ইন্টু টেন টু দি পাওয়ার টেন লিখতাম যদি এটা তিনের পিঠে মনে করো দুটো চারটে ছটা আটটা দশটা বারোটা শূন্য তখন আমরা লিখতাম থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ বুঝতে পেরেছ তাহলে দেখো আমরা সংক্ষেপে সূচক দিয়েও আমরা এই শূন্যগুলোকে লিখতে পারি হলো আর শূন্য দিয়ে যাই আর শূন্যর অনন্যক নেই সেটা আমি পরে আসছি শূন্যর অনন্যক নেই জিরোয়ের অনন্যক হয় না অনন্য হয় না কেন হয় না আমি পরে আসছি যদি বলে মনে করো কে শূন্য দিয়ে ভাগ সমান কত তো কে শূন্য দিয়ে ভাগ আমি মনে করো জানি না কে শূন্য দিয়ে ভাগ করে কত হবে এক বাই জিরো সমান আমি ধরে নিচ্ছি এক্স তাহলে ওয়ান সমান কী হবে জিরো ইন্টু এক্স তাহলে বলো এক্সের এমন কোন মান যাকে আমি শূন্য দিয়ে গুণ করে গুণ ফল এক আসবে সেরকম কোনো সংখ্যা নাই এক্সের এমন কোনো মান নাই যাকে শূন্য দিয়ে গুণ করে গুণফল এক আসবে তাহলে এটা আমি সংজ্ঞা দিতে পারছি না তাহলে এটাকে আমি বলবো বলব ওয়ান বাই জিরো সমান হচ্ছে অসঙ্গাত। এটাই কারণ এখানে পাঁচ বাই জিরো কী হবে অসঙ্গাত। তাহলে জিরো দিয়ে কাউকে ভাগ করা যায় না ভালো করে বুঝো জিরো দিয়ে কি বললাম শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না কোনো সংখ্যাকে ভাগ করা যায় না ভালো করে বুঝো শূন্য দিয়ে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো না তাহলে কি হবে এটা শূন্য দিয়ে যদি ভাগ করি তাহলে সে রেজাল্ট কী দাঁড়াবে অসংঘাত ঠিক আছে এবারে মনে করো যদি বলে তোমাকে শূন্য বাই এক সমান কত আমরা ধরে নিলাম এক্স তাহলে শূন্য সমান ওয়ান ইন্টু এক্স এক্সের মান জিরো বসিয়ে দাও তাহলেই তো হয়ে যাবে এক্সের মান কি বসিয়ে দাও জিরো বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে তাহলে শূন্য বাই এক সমান কী হলো শূন্য তার মানে কী লিখতে পারি আমি শূন্যকে ভাগ করা যায় শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সংখ্যা দিয়ে ভাগ করা যায় ভাগ ফল হবে কি ভাগ ফল হবে শূন্য ঠিক আছে তাহলে শূন্য বাই ওয়ান বা এবারে তোমার যদি বলে শূন্য বাই ফাইভ কত হবে ইকল টু শূন্য ঠিক আছে এইবারে দেখো আরেকটা সেস শেষ তোমাদের ভাগ জিরো বাই জিরো কত হবে আমরা জানি না জিরো বাই জিরো সমান হচ্ছে এক্স তাহলে জিরো সমান জিরো ইন্টু এক্স কোনো গুণ করলে তাহলে এক্সের মান তুমি যদি এক বসাও কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য আসবে এক্সের মান তুমি যদি দুই বসাও তাহলে কে শূন্য দিয়ে গুণ করে শূন্য আসবে যদি তিন বসাও কে শূন্য দিয়ে গুণ করে শূন্য আসবে যদি চার বসাও কে শূন্য দিয়ে গুণ করে শূন্য আসবে আসবে না তাহলে তুমি কত বসাবে এক দুই তিন চার কি বসাবে পাঁচ হবে ছয় হবে কি বসাবে বসা কি বসাবে এক দুই তিন চার পাঁচ ছয় কী বসাবে বসাতে পারছো না তুমি কাকে বসাবে এককে না দুই কে না তিনকে তাহলে তুমি এখানে সিদ্ধান্ত আসতে পারলে না অনির্ণেয় কী বলবে অনির্ণেয় তাহলে শূন্য বাই শূন্য ইকাল টু কী লিখবে অনির্ণেয় অনির্ণেয় শূন্য বাই শূন্য কী হবে অনির্ণ এটা ভালো করে খেয়াল করবে তাহলে শূন্য মানে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা শূন্যকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা আর শূন্যকে শূন্য দিয়ে ভাগ করা এগুলো খুব কম্পিটিটিভ এক্সামিনেশনে আসে শূন্যর অনন্যক হয় না কারণ শূন্য সমান কি শূন্য বাই ওয়ান আর এর অনন্য কত হবে এর অনন্যক হবে দেখো এর অনন্য ওয়ান বাই জিরো তাহলে এককে শূন্য দিয়ে ভাগ করা যায় না এককে শূন্য দিয়ে ভাগ করলে কী হবে অসঙ্গাত তাহলে শূন্যর অনন্য হয় না আর গুণ শূন্য দিয়ে যাকেই গুণ করো মনে করো এত বড় একটা গুণ আছে টু সেভেন ফাইভ এইট থ্রি ওয়ান জিরো কী হবে শূন্য কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণ ফল কী হবে গুণফল হবে শূন্য আর দশমিকের মনে করো টোয়েন্টি সেভেন একটা শূন্য আছে তাহলে গুণ এক ঘর দশমিক ডান দিকে সরে যাবে টু সেভেন এইট পয়েন্ট ফাইভ হবে যদি থাকে মনে করো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে দশমিক আছে একশো দিয়ে গুণ এক হাজার দিয়ে গুণ একের পিঠে কটা শূন্য আছে তিনটে তাহলে গুণ করলে দশমিক ডান দিকে সরে গুণ করলে ডান দিকে তাহলে এক ঘর ঘর তিন ঘর তার মানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পয়েন্ট এইট হবে ডান দিকে সরবে তিন ঘর আর ভাগ করলে ভাগ করলে কি হবে দেখো বাঁ দিকে সরবে মনে করো পঁচিশ ভাজিত দশ এখানে দশমিক আছে তাহলে কি হবে টু পয়েন্ট ফাইভ হলো এক ঘর বাঁ দিকে সরল যদি বলে পঁচিশ ভাজিত একশো তাহলে কি হবে পয়েন্ট টু ফাইভ দু ঘর সরল যদি বলে পঁচিশ ভাজিত এক হাজার তাহলে কী হবে এখানে দুটো আছে তাহলে আর ঘর আমার এক্সট্রা লাগবে পয়েন্ট জিরো টু ফাইভ এইভাবে দশ একশো এক হাজার দিয়ে আমরা ভাগ গুণ করে থাকি তাহলে শূন্য নিয়ে আলোচনা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না